আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নুর নাফিসা আপুর লেখা রেইনকোট গল্পের 12 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রোহান ও ইলহাম রেডি হওয়ার জন্য সাত থেকে সিঁড়ি দিয়ে দোতলায় নামতেই মারোয়া ছুটে এলো, বাবাই তুমি কখন এসেছ? আরে এটা কে? কে তুমি? আমি আমি আমিটাকে আমি মারোয়া, তুমি আমাকে চেনো না? না তো, তুমি তো মারোয়া না। আমার মারোয়া তো অন্যরকম, কিউট বেবি আমার। মারোয়া মারোয়া কোথায় তুমি? আরে আমি আমি মারোয়া। না তুমি মারোয়া হতেই পারো না, মারোয়া তো এইভাবে সাজে না। আমি পার্লার থেকে সেজে এসেছি মামনির সাথে। আমি তোমাকে চিনি না। দাঁত এলহামের দুষ্টুমিতে মুখটাকে কাচমচে বানিয়ে মারোয়া ফিরে রোহানের রুমে চলে যেতে লাগলো। আবার লেহেঙ্গা পরে পার্লার থেকে সেজে এসেছে সে। তার রাগের ওপর হেসে ইলহাম কিছু কিছু রুমে গিয়ে তাকে পাজোগোলো করে তুলে নিল। ছাড়ো আমাকে, তুমি পচা বাবাই। বাবাই তো সব সময় পচা। ইলহাম গালে চেপে গভীর চুমু খেলো আদরিকে। আমার পরি মাতা, উফ বাবাই, এত জোরে আদর দেয় কেউ? কেন এত জোরে আদর দিলে কি হয়? আমার মেকআপ উঠে যাবে না তবে? সর্বনাশ, এখনই অবস্থা? রোহান, এইটুকু বাচ্চার মাথা পুরো গুলিয়ে দিয়েছে তোমার বোনেরা। ছাড়ো, নামাও, আমার আব্বুই সুন্দর আদর দিয়েছে আমাকে, একদম মেকআপ ওঠে না। তাই কিভাবে আদর দিয়েছে আব্বু? ইলহামের মাথা টেনে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এভাবে। ইলহাম দুষ্টুমি করে আবারও কপাল নামিয়ে দিয়ে বলল, কিভাবে? উফ, এইভাবে। মারো আবারও আলতো করে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দিল। রোহান তাকে আরেকটা ভরকে দিয়ে বলল, আম্মু তোমার লিপস্টিক উঠে যাচ্ছে তো। আ সত্যি বাবাই, ছাড়ো ছাড়ো, আমার সব সাজের 12টা বাজিয়ে দিয়েছো তুমি। না আরেকটু আদর দিব বাবাইকে। না, মারোয়া রেগে যাচ্ছে তাই হেসে ছেড়ে দিল ইলহাম। সে ছুটে গেল ও পাশের রুমে মায়ের কাছে। মিমি পার্লার থেকে এসেই আবরারের পোশাক বের করে সামনে দিচ্ছে তৈরি হওয়ার জন্য। কতদিনের ছুটি নিয়েছ? কাল রিমিকে বিদায় দিয়েই চলে যাই, কি বলো? আমার তো কাজ নেই এখানে। কাল কেন, আর আজই চাও? রিমিকে আমরাই বিদায় দিতে পারবো। দেখো কান্না করো না কিন্তু আবার। কান্না কেন করবো? দ্বিতীয়বার তোমার কিশোরগঞ্জ আসাটা শুধু বন্ধ হবে। এর মধ্যে মারো এসে বলল, আম্মু আমাকে আবার পার্লারে নিয়ে চলো। কেন? আমার সব সাজ নষ্ট করে দিয়েছে বাবাই। কোথায় সব সাজ নষ্ট করে দিয়েছে? গালের মেকআপ নিয়ে গেছে বাবাই আদর দিয়ে, লিপস্টিকও মুছে গেছে মামা বলছে। কিছুই হয়নি, দুষ্টুমি করেছে মামা। না নিয়ে চলো তুমি। মারোয়া জেদ করবে না এ সময়, সব সাজ ঠিকই আছে। আব্বু তুমি আমাকে নিয়ে চলো তো। আবরার তাকে কোলে তুলে বলল, কোথায় নিয়ে যাবো তোমাকে? পার্লারে। এই দেখো না, সব সাজ নষ্ট করে দিয়েছে, আমাকে আবারও সাজতে হবে। সব তো ঠিকই আছে দেখছি, কিচ্ছু নষ্ট হয়নি। আমার লিপস্টিক ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো। এই গালের মেকআপটাও কি ঠিক আছে? হ্যাঁ মেকআপও ঠিক আছে। উফ, বাবাইটা শুধু শুধু আমাকে ভয় দেখায়। তুমি বকে দিও তো। ওকে দিব। মামাকেও দিও, মামাও দুষ্টুমি করে। ওকে মামাকেও দিব। মিমি বল, মারোয়া নামো কোল থেকে, আব্বুকে রেডি হতে দাও। বারবার কোলে উঠলে তো আব্বুকে বকে দিতে হবে, নিউ ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে না, বারবার কোলে উঠছ যে। ও তাই তো। মারোয়া নেমে চলে গেল দাদুনের সাথে সাক্ষাৎ করতে। আমরা রেডি হয়ে গেল দুজনেই সাদে যাওয়ার জন্য প্রস্তুত। মিমি আবারও বলল, বললে না কতদিনের ছুটিতে এসেছ? এক সপ্তাহের হলে খুশি? মিমি খুশি মনোভাব ব্যক্ত করে বলল, কম যেন না হয়। আবার সিঁড়িতে ওঠার সময় এক লোককে থামিয়ে আপনার বলল, আপনি এখানে কি করছেন? কাজ কাজ করতে আসছি। মিমি বলল, ডেকোরেশনের লোক? ডেকোরেশনের লোক বুঝলাম, কিন্তু ঘরে ওনার কি কাজ? ঘরে কিংবা সাদে তো কোনো কাজ নেই। আরে কাজ থাকতে পারে না, আসবাবপত্র রাখছে নিচ্ছে। মিমি পরবর্তী জবাব দিতেই লোকটা চলে গেছে তার পথে। আবরার তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। মিমি তার সন্দেহের দৃষ্টি রেখে বিড়বিড় করল, চলো সবসময় বেশি বেশি। ইলহাম সিঁড়ি দিয়ে নামতে নামতে হয়তো লক্ষ্য করেছে তার এরই মধ্যে মিমির কথার সুর টানল। আইনের লোকও তো বুঝতে হবে, ভাবি ভাতেও সন্দেহ
গাতেও সন্দেহ। ঠোঁটের কোণে দুষ্ট হাসি রেখেই পাশ দিয়ে নেমে গেল ইলহাম। তার কথা শুনে মিমি মুখ চেপে হাসলেও আবরার বিনা প্রতিক্রিয়া পা বাড়িয়েছে। ইলহাম চলে গেছে একটু রিমির সাথে দেখা করতে। রিমি আর সে প্রায় সমবয়সী, তবে দুজন দুজনকে আপা ভাইয়া সম্বোধন করবে। এদিকে রিমির রুমে মোটামুটি ভিড়। ইলহাম দরজার সামনে থেকে হাঁক ছেড়েছে, রিমি আপা কোন দিকে? রিমি সাড়া দিতেই সে সাইড সাইড বলতে বলতে ভিতরে প্রবেশ করলো। রিমিকে দেখে বলল, যার বিয়ে তার খবর নাই, ফাড়াপড়শির ঘুম নাই। আপনার বিয়ে, আপনার শ্বাস কোথায়? বাকিরা দেখি এক একজন ডানা কাটা পড়ি। উপস্থিত সবাই হেসে উঠল। রিমি বলল, কি বলেন ইলহাম ভাই, এই যে সেজেছি না, এইটুকু সাজ। পাশে উর্মি ছিল, তাকে ইশারা তাক করে বলল, দেখো তো উর্মিকে চেনেই যাচ্ছে না মেকআপের ভারে, আর তুমি সেই পুরনো রিমিয়া পাই। বেশ তো, বদলে গেলে হাজব্যান্ডের চিনতে অসুবিধা হবে না। আবার আগে কি দেখে পছন্দ করলো, পরে কি হলো, তাও তো কথা, কিন্তু ক্যামেরাম্যানের কর্নেকে খুঁজে পেতে জটিল সমস্যা হয়ে যাবে আজ। তার দুষ্টুমির বিপরীতে রিমি আফসোসের সুরে টেনেই বলল, তাই না? আসলে হয়েছে কি, সবাইকে মেকআপ করতে করতে আমার বেলা শর্ট পড়ে গেছে, কি আর করার বলুন তো, ভারী চিন্তার বিষয়। রিমির পরিবর্তনে না আবার উর্মিকে তুলে নিয়ে যায় বরপক্ষ, আমি তো কনফিউজড, বিয়ে রিমির নাকি উর্মির? ইস, বেচারা ইলহাম ভাই আর বেচারা ক্যামেরাম্যান, কিছু করার নেই, এভাবেই খুঁজে নিতে হবে। এদিকে উর্মি আবারও বিদ্রুপের চেহারায় কাচুমাচু করে বলল, ভাইয়া। ইলহাম একগাল হেসে বলল, এটা ঠিক না, উর্মির বিয়েটাই আগে দেওয়া উচিত ছিল, না হয় দুজন একসাথে বিদায় হলেই চলত। উর্মি একদম বিরক্ত হলো না, লজ্জা পেয়ে মুখ চেপে হেসে বেরিয়ে যাচ্ছে। তারপর ইলহাম তাড়া দিতে লাগলো তাড়াতাড়ি সাথে যাওয়ার, প্রোগ্রামে কোনো রাতে শুরু হবে নয়তো বেশি দেরি করা ঠিক হবে না, মূলত সে এখানে এসেছে এজন্যই। এরপর শুরু হলো ক্যামেরাম্যানের ব্যস্ততা, প্রোগ্রামের এক পর্যায়ে বাড়িতে হইচই শুরু হলো। একেবারে আপনারের সন্দেহটাই প্রস্ফুটিত হয়েছে, রোহান প্রোগ্রামের এক পর্যায়ে সাত থেকে দোতলায় নেমে এসেছিল ক্যামেরা নিয়ে যেতে। দরজা টেনে রুমে পা রাখতে দেখতে পেলো একটা লোক তার আলমারি খোলার চেষ্টা করছে হাতে চাবির মতো কিছু একটা যন্ত্র দিয়ে। লোকটা পালাতে চাইলেও হাতে নাতে ধরা খেয়েছে। হইচই শুনে অনেকেই ছুটে এসেছে। রিমি আপনার এসে দেখল এটা সেই লোকটাই, চুরি করার উদ্দেশ্যেই ঘরে ঘোরাফেরা করছিল। মিমির বিস্মিত চেহারে তাকে আবারও আপনার মন্তব্য করল, বেশি বেশিটাই ঠিক হলো তো এবার। মিমির সাথে সাথে ইলহামের দিকে তাকালো, সেও তো বিদ্রুপ করছিল তখন। ইলহাম হালকা কেশে কেটে পড়লো তাদের পাশ থেকে। খোঁজ দিয়ে জানা গেল এটা ডেকোরেশনের লোক নয়, ডেকোরেশনের পার্টিতে যারা এসেছে তারা তাকে চেনেই না। এদিকে চোর লোকটির যত আকুতি মিনতি, সে গরিব ঘরে বউ বাচ্চা আছে, পেটের দায়ে চুরি করতে নেমেছে, আর জীবনও চুরি করবে না বলে ক্ষমা চাওয়া, কে জানে কতটুকু সত্য। তবে খুব একটা ঝামেলায় যাওয়া হলো না এই সুন্দর মুহূর্তে, লোকটাকে দেখতে আসলেই গরিব মনে হচ্ছে, অতঃপর হালকা ধাওয়া দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিয়ের কার্যক্রম শেষ করে তিন দিন পর আপনার নিজ বাড়িতে ফিরেছে বউ বাচ্চা নিয়ে। বাকির আগে এসে পড়েছে আর ইলহাম, শুধু হলুদের প্রোগ্রামের বিশেষ দায়িত্ব কাঁধে নিয়েছিল বলে সেই সন্ধ্যায় একটু বেশি সময় কাটিয়েছিল, পরদিন দুপুরে খেয়েই উদাও। তাকে আর দেখাই যায়নি, বউ বাতে উপস্থিত হয়নি, কোথায় নাকি ঘুরতে চলে গেছে বন্ধু বান্ধবের সাথে। আপনার সপ্তাহে দুদিন বেশি সময় পরিবারের সাথে কাটিয়ে তারপর আবারও ফিরেছে কর্মজীবনে, কেউ এবার অভিমান নিয়ে বসে নেই। মিমি তো খুব আনন্দের সাথে চলাচল করছিল, মানে হয়নি আপনারের উপর সে অভিমান করছিল কখনো। চলে যাওয়ার সময় খারাপ লাগলেও তার ঢেকে রেখে হাসি মুখে বিদায় জানিয়েছে পরিবার, অপেক্ষা বুনতে শুরু করেছে পরবর্তী সময়ে ফেরার। একমাত্র মেয়েটাই হাসি মুখে বিদায় দেয়নি বাবাকে, কখনোই দেয় না, সে একদম ছাড়তে চায় না তার বাবাকে, এক মুহূর্তের জন্যও না। মুখের উপর হাল নাগাত প্রকাশ করে দেয় তার মনের অবস্থা, মেয়েকে কত আদর দিয়ে বুঝিয়ে তারপর বাড়ির সীমানা ছেড়েছে আবরার, অপেক্ষা তারও পরিবারে ফেরার, আবার অপেক্ষা তারও কর্মক্ষেত্রে পরিকল্পিত কাজ সম্পন্ন করার। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব, কেমন লেগেছে তা জানাবেন অবশ্যই। জানি অনেকেই গল্পটা পড়েন না, যারা পড়েন তাদের কাছেই রিকোয়েস্ট রইল কমেন্ট করে এবং লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দের সাথে থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।